অরুণাচলের রাষ্ট্রপতি শাসন পাঠানকোট জঙ্গি হামলা জেএনইউ কাণ্ড নিয়ে বাজেট সেশনে বিরোধী জয়ের আশঙ্কা সমাল দিতে অধিবেশনের এক সপ্তাহ আগে আসরে খোদ প্রধানমন্ত্রী সকালে বিরোধী দলের নেতাদের নিয়ে বৈঠকে নরেন্দ্র মোদী পিএমও সূত্রে যে খবর যে সংসদ সুষ্ঠুভাবে চালাতে বিরোধী দলগুলি নেতাদের কাছে আবেদন জানাবেন প্রধানমন্ত্রী চিত্রিতা সান্যাল আমাদের নয়াদিল্লির প্রতিনিধি আমাদের সঙ্গে মধ্যে টেলিফোন লাইনে রয়েছে চিত্রিতা ইতিমধ্যেই তো বৈঠক চলছে নাকি সাড়ে 9টা নাগাদ সঞ্চিতা সকালবেলা প্রধানমন্ত্রী ডাকা এই সর্বদলীয় বৈঠক শুরু হয়েছে এবং সরকার তরফ থেকে যেটা জানানো হয়েছে যে যেহেতু বাজেট অধিবেশন আসছে সংসদে তাই সংসদে বাজেট অধিবেশন যাতে সুষ্ঠুভাবে চলতে পারে বিরোধীরা কি চাইছেন আর কোন কোন ইস্যুতে উত্তাল হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্যই কিন্তু শেষ পর্যন্ত খোদ প্রধানমন্ত্রী নিজে এই রাজনৈতিক দলের এই বৈঠক ডেকেছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এর আগেও আমরা দেখেছি অধিবেশনের আগে এই ধরনের একটা সর্বদলীয় বৈঠক হলেও সেটা সংসদীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু ডাকতেন কিন্তু এবার বিভিন্ন বিষয় নিয়ে যেভাবে উত্তাল হয়েছে দেশ সেখানে অরুণাচল প্রদেশ আছে জঙ্গি হামলা রয়েছে জেএনইউ বিষয়টা রয়েছে সব মিলিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরকারের কাছে এই ইঙ্গিত স্পষ্ট যে সুষ্ঠুভাবে বাজেট অধিবেশন চালানোটা সম্ভব নাও হতে পারে বলেই কিন্তু খোদ প্রধানমন্ত্রী নিজে এই বৈঠক ডেকেছেন চিত্রিতা তুমি আমাদের সঙ্গে থাকো মুক্তার আকবাস নাকভি তিনি ঠিক কি বলছেন আমরা একবার শুনে নি जब भी पार्लियामेंट का सेशन होता है उससे पहले विपक्ष के नेताओं के साथ संपर्क संवाद का काम होता है बातचीत होती है जो आने वाले मुद्दे हैं उन मुद्दों पर चर्चा होती है और निश्चित तौर से सभी राजनीतिक दल एकजुट होकर के देश के विकास में हिस्सेदार भागीदार बने और जो देश की तरक्की गरीबों की तरक्की कमजोर तबकों की तरक्की नौजवानों की तरक्की और आखिरी पायदान पे खड़े हुए व्यक्ति के विकास से जुड़े हुए संसद के कामकाज है वो सुचारू रूप से चलते कि इस संबंध में बातचीत होती है চিত্রিতা সান্যাল আমাদের নয়াদিল্লির প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন চিত্রিতা যেটা তুমি জানাচ্ছিলে যে সর্বদলীয় বৈঠক চলছে এবং সুষ্ঠুভাবে সংসদ চালাতে বিরোধী দলগুলি নেতাদের কাছে আবেদন জানাবেন প্রধানমন্ত্রী সরকার পক্ষের বক্তব্য শুনলাম বিরোধীদের কি বক্তব্য সুচিতা বিরোধীদের তরফ থেকে কিন্তু তারা আগেই জানিয়েছিলেন যে সর্বদলীয় বৈঠকে তারা সর্বপ্রথম জানাবেন যেভাবে সারা দেশে বিশেষভাবে আমরা দেখতে পাচ্ছি যে দলিত ছেলেটি যে হায়দ্রাবাদ ইউনিভার্সিটি যেভাবে তাকে আত্মহত্যা করতে হলো শুধু তাই নয় এর পরে পরেই জেএনইউতে যেভাবে ধরপাকড় চলছে এর কিন্তু এই বিষয়টা নিয়ে অবশ্যই তারা প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলবেন কারণ বোঝাই যাচ্ছে যে আসন্ন অধিবেশনে কিন্তু এই বিষয়গুলো এতটাই বড় হয়ে দাঁড়াবে যে সেখানে একাত্তা বিরোধীদের নিয়ে সুষ্ঠুভাবে সরকার চালানোটা সম্ভব নাও হতে পারে ধন্যবাদ নয়াদিল্লির প্রতিনিধি চিত্রিতা সান্যাল আমাদের সঙ্গে তখন টেলিফোন লাইনে ছিলেন দেশদ্রোহিতার অভিযোগ গ্রেফতার করা হলো এসএআর গিলানিকে গতকাল রাতে দিল্লির প্রেস ক্লাব কাণ্ডে আটক করা হয় তাকে এরপর কয়েক ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় পার্লামেন্ট স্ট্রিট থানায় ভোর 3:30 নাগাদ তাকে গ্রেফতার করে পুলিশ আজ দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপককে আদালতে পেশ করা হবে গত 10 ফেব্রুয়ারি দিল্লি প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে আফজল গুরু সমর্থনে বিক্ষোভ দেখানো হয় অভিযোগ সংসদে হামলায় দোষী আফজল গুরু সমর্থনে বিক্ষোভের পরিকল্পনা করেন গিলানি সংসদে হামলার ঘটনায় নাম জড়িয়েছিল গিলানিরও তবে প্রমাণ অভাব তাকে বেকসুর খালাস করে আদালত সালিশি সভায় স্থানীয় পঞ্চায়েত প্রধানের সমঝোতার প্রস্তাব উপেক্ষা অপহরণ করে ধর্ষণের বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ নাবালিকা সরস্বতী পুজোর দিন মালদার ইংরেজবাজারের রায়পুরে ভাটপাড়ায় ঘটনাটি ঘটে নাবালিকার যে অভিযোগ বিয়ের প্রস্তাব দিয়ে শনিবার মহানন্দা নদী তীরে তাকে ধর্ষণ করে যদুপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য দেবপাল মণ্ডল এবং তারপর তাকে মিটিয়ে নিতে বলা হয় গোটা বিষয়টি তিনি নারাজ নাবালিকা এই মুহূর্তে বলেছে যদি ন্যায্য বিচার তিনি না পান তাহলে সেক্ষেত্রে তিনি আত্মহত্যা করবেন রণজয় সিংহ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে মুহূর্তে রয়েছেন টেলিফোন রণজয় এই মুহূর্তে নির্যাতিতা ঠিক কি চাইছেন রণজয় তুমি আমাদের সঙ্গে রয়েছো রণজয় সিংহ আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করছি আর একবার আপনাদের জানিয়ে দিই যে সালিশি সভার স্থানীয় পঞ্চায়েত প্রধানের সমঝোতার প্রস্তাব উপেক্ষা অপহরণ করে ধর্ষণের বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ নাবালিকা রণজয় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে নাবালিকা কি চাইছেন রণজয় হ্যাঁ সঞ্চিতা নাবালিকার বক্তব্য হচ্ছে যে ঘটনা তার সঙ্গে ঘটনা হয়েছে সে ধরনের তার উপর শারীরিক নির্যাতন করা হয়েছে সন্ধ্যা থেকে ভোর রাত অব্দি তার উপর নির্যাতন করা হয়েছে মহানন্দা নদীর চরে তাকে ধর্ষণ করা হয়েছে এবং তার
জন্য সে দাবি করছে তার শাস্তি, যে ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন সেই যুবককে শাস্তিমূলক শাস্তি তিনি চাইছেন, তিনি বিচার চাইছেন। যদি পুলিশ প্রশাসন বা স্থানীয় স্তরে যারা দায়িত্বে ছিলেন সেই পঞ্চায়েতের সদস্যরা যারা এই সালিশি করেছেন তারা বিচারের ব্যবস্থা যদি সন্তুষ্ট না হয়, এই এই নির্যাতিতার উপর যদি যে নির্যাতন হয়েছে সেই নির্যাতনের স্থানীয় পঞ্চায়েত প্রধানের তরফ থেকে কি গোটা বিষয়টি সমঝোতা করে নেওয়ার জন্য তাকে বলা হয়েছে, নাবালিকাকে বলা হয়েছে? পুরো ঘটনা এই নির্যাতিতার পরিবারের অভিযোগ যে স্থানীয় পঞ্চায়েত যে এলাকায় ঘটনা সেই পঞ্চায়েত সদস্য এই ঘটনা সালিশির মাধ্যমে মীমাংসা করার পরামর্শ দিয়েছেন এবং সেই হিসাবে সালিশিও গতকালকে বসে এবং সেই সালিশিতে পুরো ঘটনা যেহেতু এই ছাত্রীটি নাবালিকা এবং এই ঘটনা পুলিশের কাছে গেলে ঘটনাটি নাবালিকা ছাত্রের উপর প্রভাব পড়তে পারে, তার আগামী দিনে ভবিষ্যতের উপর প্রভাব পড়তে পারে, এই কারণে এই ধরনের মীমাংসার পরামর্শ দেওয়া হয় এবং পুরো ঘটনায় সালিশিতে মীমাংসার সিদ্ধান্ত। রণজয়, ইতিমধ্যে কি পুলিশে কি অভিযোগ জানাতে পেরেছেন নাবালিকা? গতকালকে এই এই সন্ধ্যা রাতের সন্ধ্যাবেলা ইংরেজ বাজার থানায় এসে এবং মহিলা থানায় এসে নির্যাতিতার পরিবার অভিযোগ জানিয়েছে, পুরো ঘটনার বিবরণ দিয়ে এই যে ধরনের ঘটনা ঘটেছে এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের শাস্তির দাবি তুলে অভিযোগ জানানো হয়েছে এবং পুরো ঘটনা তদন্ত করার জন্য তারা দাবি তুলেছেন এবং পুলিশ এখনো পর্যন্ত পুরো ঘটনার লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছে। অভিযোগ জানানোর পরও এখনো পর্যন্ত মূল অভিযুক্ত কেন তাকে গ্রেফতার করা হলো না সে প্রশ্নটি উঠছে রণজয়। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে পুরো ঘটনা যেহেতু তদন্তের মধ্যে রয়েছে এবং পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে, যেদিন এই ঘটনা ঘটেছে সেদিন সরস্বতী পুজো ছিল, সেদিন কোন রকম অভিযোগ কিন্তু পুলিশের কাছে এসে পৌঁছায়নি, তার ফলে পুলিশের বক্তব্য যে তদন্ত শুরু করতে দেরি হয়েছে এবং পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে এবং তদন্তে এবং যে মূল অভিযুক্ত তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে এবং এই মুহূর্তে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে অভিযুক্ত যে যুবক তাকে এলাকায় পাওয়া যাচ্ছে না এবং তার পরিবারের সদস্যরাও এলাকায় নেই এবং সেই কারণেই পুরো ঘটনা তদন্ত শুরু করা সম্ভব হচ্ছে না, কিন্তু যেহেতু এই ঘটনা অভিযোগ করেছে এবং গুরুতর অভিযোগ উঠেছে নাবালিকার ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে এবং সেই কারণে পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করছে এবং সরজমিনে সেই তদন্ত শুরু করা হয়েছে, এলাকায় গিয়ে পুলিশ যুবকের তল্লাশি শুরু করেছে এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। রণজয়, আমি তোমার কাছে ফিরছি। চৈতালি ঘোষ সরকার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপারসন আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন, আপনাকে 24 ঘন্টায় স্বাগত। যে ঘটনা ঘটেছে ইংরেজ বাজারের রায়পুরে কি বলবেন? আচ্ছা, আমি অ্যাকচুয়ালি ঘটনাটা এক্ষুনি আপনাদের কাছ থেকে শুনলাম, আমার কাছে এরকম কোনো ইনফরমেশন নেই। আমার কাছে যদি কোনো ইনফরমেশন আসে যেটা আইনত ব্যবস্থা নেওয়ার, আমরা সেগুলো ব্যবস্থা অবশ্যই নেব। একটু যদি কাইন্ডলি বলেন যে ঠিক কি ব্যবস্থা নেওয়া হবে, আমি আপনাকে বিষয়টা একটু বলছি যে ব্যাপারটা না জানলে পুরোপুরি আমি তো বলতে পারবো না, এই ব্যাপারে মন্তব্য করতে পারবো না। আমি যতক্ষণ না তাদের কাছ থেকে কোনো কমপ্লেন পাবো বা কোনো কিছু পাবো ততক্ষণ আমার পক্ষে বলা সম্ভব নয়। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। রণজয়, তোমাকেও আপাতত ধন্যবাদ। আমরা পরের খবরে চোখ রাখছি এবং যে খবর আমরা পাচ্ছি বেলঘরিয়া এক্সপ্রেস, কাল বেলঘরিয়া মর্মান্তিক দুর্ঘটনায় বলি 3 শিশু, পা বাদ আরও একজনের, রাতে গ্রেফতার, ঘটনার পর থেকে ফেরার লরি চালক, সামনে ভলভো বাস এসে যাওয়াতে দুর্ঘটনা ঘটে নাকি গোল, পুলিশের জেরে স্বীকার করেছেন ধৃত লরি চালক, দাবি ব্যারাকপুর কমিশনারেটে, তবে এক্সপ্রেস ওয়েতে পুলিশে তোলার অভিযোগে কাল থেকে সরব স্থানীয় বাসিন্দারা, এমনকি কালও পুলিশের হাত বাঁচিয়ে পালানোর সময় বিপত্তি ঘটে দাবি করেছিলেন প্রত্যক্ষদর্শীরাও, ঘটনার জেরে এক্সপ্রেস ওয়েতে পুলিশে তোলা নিয়ে ব্যারাকপুরের কমিশনারেটের রিপোর্টও তলব করেছেন আইজি আইন শৃঙ্খলা। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ঘটনায় গত রাতে 11 জনকে গ্রেফতার করলো পুলিশ, ধৃত পিন্টুর সিংহ, বাপি দত্ত, গোপাল বাড়ুই, সুরেশ সোনকার, সুদামা রায়, দুলাল বাড়ুই, বাবলু দাস, বাবু সর্দার, রঞ্জিত দাস, বিজয় দাস, ভোলানাথ দাসের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশের কাজে বাধা এবং উদ্ধৃতারীদের মারধরের অভিযোগ আনা হয়েছে। ধৃতদের ব্যারাকপুর আদালতে পেশ করা হবে। গতকাল রবীন্দ্রনগর বাসস্ট্যান্ডের মাঠকল এলাকার রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা 4 শিশুকে পিষে দেয় একটি ট্রাক। দুর্ঘটনার পর রণক্ষেত্রে চেহারা নেয় মাঠকল এলাকা। দমদম থানার 2টি জিপে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। আগুনে পুড়ে যায় পুলিশের গাড়িতে রাখা রাইফেলও। মারমুখী জনতার মাঝে পড়ে কার্যত পালিয়ে যায় পুলিশ। পরে পরিস্থিতি সামাল দিতে 3 থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়, নামানো হয় কমব্যাট ফোর্স।